কিছু আলোচনা হয়েছিল, ওপেন হাউস ডিসকাশন হয়েছিল, তাদের মধ্যে আমাদের মধ্যে হয়তো অনেকে আছেন, অনেকে চলে গেছেন, কিন্তু সেটা করার পরে আমরা যে রেজাল্ট আশা করেছিলাম সেই আশানুরূপ রেজাল্ট কিন্তু ইনভেস্টিগেশন বলুন বা মেডিকেলে বলুন সেটা কিন্তু আমরা পাইনি, মানে আমার কোর্টের রেকর্ডে সেটা রিফ্লেক্ট হয়নি আর কি। তো আপনারা আজকে এসছেন, আবার কষ্ট করে এসছেন, যাওয়ার আগে যদি নিজেদেরকে মনে করেন যে একটু সেন্সিটাইজ করবো এবং এটা পরবর্তীতে রিফ্লেক্ট হবে একটু চেষ্টা করবেন আপনারা সবাই, আর সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আসার জন্য, এবং আপনারা সবাই নিশ্চয়ই অনেক গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন এবং সেই দায়িত্ব আপনারা নিজের নিজের জায়গায় নিজের নিজের ক্ষেত্রে পালন করে আসছেন। আমাদের পিপি সাহেব আছেন আর সিডব্লিউসি চেয়ারম্যান সাহেব আছেন বা অন্য যারা এসডিপিও সাহেব আছেন বা বাকি যারা তাদের দ্বারা সব থেকে বেশি মানে সেক্সুয়াল অ্যাসল্টের শিকার হচ্ছে এটা জানেন? তাহলে সুতরাং কি তারা হয়তো নিজের মধ্যে ভেতরে ভেতরে জিনিসটা রেখে দিচ্ছে, সে কাউকে বলতে পারছে না, সে কোন রকম কিছু, আমার কাছে এমন কিছু কেস আছে যেখানে টিচার হচ্ছে অ্যাকিউজ, যেখানে বাবা হচ্ছে অ্যাকিউজ, যেখানে কাকা মামা এরা রিলেটিভরা ক্লোজ রিলেটিভরা সেখানে অ্যাকিউজ। সুতরাং মেয়েটা 3 মাস ধরে শিকার হয়েছে, কাউকে বলতে পারে না, কারোর সাথে শেয়ার করতে পারে না। সে যদি দেখে যে স্কুলে আমাদের কেউ এরকম একটা প্রবলেম হচ্ছে বা তাদেরকে অ্যাওয়ার করতে এসেছে, হয়তো সে মুখ খুললেও খুলতে পারে বা তার ভবিষ্যৎ চিন্তা করে সে জানাতেও পারে অভিযোগটা, এটা মাথায় রাখা উচিত যে এটাকে আমাদের পঞ্চায়েত লেভেলে বা স্কুল লেভেলে বা কন্টিনিউ ইয়ারলি বেসিস, যেটা বর্ষে একটাই বলা আছে যে স্টেট গভর্নমেন্ট এটা বারবার সেন্সিটাইজেশন প্রোগ্রাম করতে থাকে, এটা কিন্তু বলা আছে বর্ষে একটাই, কিন্তু দেখবেন এখানে আছে, এটা খুবই জরুরি যাতে ম্যাটার গুলো কাম আউট হয়, মানে আসে চোখের সামনে আসে, না হলে কি হবে এমন একটা দিন আছে যে একজন বক্সো বা স্পেশাল যাদের পক্ষে এটা তো জানা সম্ভব নয় কোথায় কি অ্যাকোমোডেশন আছে কোথায় কি আছে, সুতরাং পক্সো জাজ ডাইরেক্টলি হোমে কোনো সময় পাঠানো উচিত না, যাবে সিডব্লিউসির কাছে, সিডব্লিউসি জানে যে আমার ফোন হোমে কতটা জায়গা আছে, সিট আছে কি না, কোথায় ওকে রাখা যাবে, এটা ডিসাইড করে কিন্তু পুরো পাওয়ারটা দেওয়া আছে সিডব্লিউসির কাছে। তাহলে হয়তো যে কোনো কোর্টের অর্ডারও আপনি রাখতে পারেন, অসুবিধা নেই। কারণ ওনারা কেবলমাত্র সিডব্লিউসির অর্ডারটা নেবেন, এটা হচ্ছে কথা, এবং নিজের পাঠটুকু যখন আপনি নিজে করবেন নিজের পাঠটুকু কার অন্য, তাহলেই দেখবেন যে 10% ক্ষেত্রে আমাদের সাকসেস অবশ্যই আসছে, না আসার তো কোনো কারণ নেই, ওই মেডিকেল রিপোর্টে তো হচ্ছে সাজা হচ্ছে, তো নামা তো হয়নি, শুধু কাউকে অ্যাকিউজ করা কারোর বিরুদ্ধে খারাপ কথা বলা বা এই সেমিনারটার উদ্দেশ্য কিন্তু তা নয়, এটা হচ্ছে ওই ফিল আপ দ্য গ্যাপ, ফিল আপ দ্য মিসকমিউনিকেশন বিটুইন আস, এটুকুই আমাদের ভাবনা চিন্তার বিষয় যে আমরা নিজেদের মধ্যে যদি কোনো কিছু মিসকমিউনিকেশন থাকে সেটাকে যাতে ওভারকাম করা যায় বা কিভাবে করলে স্যার এটা হওয়া যায় বা করা যায় কিনা, এটুকুই আপনি ফরম্যাট অনুযায়ী দিলেন না দিলেন, আমি এসছি 2 ফেব্রুয়ারি 2019 হতে চলে যাব 5 ডিসেম্বর 2021, কিন্তু কোথায় চলে যাবো কে জানে, কোন আন্দামানে পশ্চিম আমরা দার্জিলিং কেউ জানে না, তো কিন্তু কেন আমার এত চিৎকার করা দরকার, কেন কোর্ট ছেড়ে দিয়ে আপনাদের কাছে এসেছি কেন বলুন, কি দরকার আমার এখানে চিৎকার করে আপনাদের কি করে কি লাভ, এটুকুই যে আমাকে একটা পক্ষ কোর্টের দায়িত্ব দেওয়া হয়েছে, উচিত আমার যে বাচ্চাগুলোর কথা ভাবা, আপনাদের কারো চাকরি নিয়ে আমার কোনো কনসার্ন নেই, আমার নিজের নিয়ে কোনো কনসার্ন নেই, যেহেতু আমি একটা জায়গায় আমাকে দায়িত্ব পেয়েছি আমি চাই যে সেন্সিটাইজেশনের জন্য যা কিছু করা আমি সেটুকু করব আপনাদের কাছে, এইটুকু যত যখন বলবেন যে প্রয়োজনে বলবেন, যদি দেখেন যে তমলুক পক্ষ কোর্টে কোনো জিনিস অসুবিধা হচ্ছে যে কোনো ভাবে কমিউনিকেট করতে পারেন, আমার চেম্বার সবসময় সকাল 10টা থেকে 6টা পর্যন্ত খোলা থাকে,
এনি একাডেমিক ডিসকাশন যে কোনো সময় যেতে পারেন যা কোয়ারি থেকে জিজ্ঞাসা করতে পারেন একাডেমিক নট কনসার্ন এনি কেস আমি বলবো না একাডেমিক যে কোনো জন্য আমি দিই পিপি সাহেব আছে স্পেশাল পিপি আছে সবাই করতে পারে না ফরম্যাট থাকলে আবার নিয়ে যান কোনো রকম কোনো অসুবিধা নেই কিন্তু আমাদের ভিকটিম সেন্ট্রিক যেটা এবং এমপ্যাথি এই দুটো কিন্তু মাথায় রাখতে হবে জিজ্ঞেস মানে আপনি ভেবে দেখুন তো যার বাড়ির একটা দশ বছরের মেয়ের সাথে প্রাইভেট টিউটর দিনের পর দিন সেক্সুয়াল তা এটা যদি নিজেদের কোথাও ক্লোজ রিলেটিভের মধ্যে বা বলতে নেই ভগবানের কাছে যদি কেমন মনে হবে বলুন তো তাদের বাড়ির কি অবস্থা